নমস্কার বন্ধুরা, আজকে শুরু করতে যাচ্ছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে, নতুন জায়গা। অনেক দিন ধরেই এই জায়গাটার কথা কিন্তু মাঝে মাঝেই খবরে টবরে শুনছিলাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও বেরোচ্ছিল। তাই আজকে সুযোগ বুঝে আমি নিজেই চলে গেছিলাম সেখানে। আর যাওয়াটাও কিন্তু ভীষণ সহজ। কোনোরকমভাবে বাসে করে কলকাতার মধ্যে হলদিরাম বলে বাস স্টপটায় নামলেই সেখান থেকে খুব সহজেই আসা যায় এই জায়গাতে। আমি যেমন গেছিলাম দক্ষিণ কলকাতার গড়িয়ার থেকে বারুইপুর বারাসত বাসটা ধরে, সোজা গিয়ে হলদিরামের বাস স্টপে নেমে ইকো পার্কের 4 নম্বর গেটের দিকে আরেকটি বাস চেঞ্জ করে উঠে পড়েছিলাম। ব্যাস ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে নামতে পারলেই রাস্তাটি পার হয়ে ওপারে গেলেই মেট্রো স্টেশনের গোড়ার মধ্যেই রয়েছে একেবারে কতগুলো টোটো স্ট্যান্ড। একটি ছোট্ট করে টোটোতে উঠে পড়ুন, ভাড়া লাগবে মাত্র 20 টাকা। এই 4 নম্বর গেট পেরিয়েই টোটো করে সেই জায়গাতে যেতে হবে। আজকে যেখানে যাচ্ছিলাম আমি, যাওয়ার উদ্দেশ্য ছিল কলকাতার বুকে আলিপুর চিড়িয়াখানা বাদেও আরেকটি নতুন চিড়িয়াখানা তৈরি হয়েছে। সেটা কোথায়? না, নিউ টাউনের 6 নম্বর গেটের কাছে যে হরিণালয় ছিল সেটি নতুনভাবে ডেভেলপ করে একটি মিনি জুয়ের রূপ দেওয়া হয়েছে। শুনেছি এখানে নাকি আরও নানা রকম পশু পাখিতে ভরে ফেলা হবে এই জায়গাটা। চলুন দেখতে থাকি, আমার সঙ্গেও চলুন আপনারা। কি এবার আপনারাই বলুন, এমন সুন্দর জায়গাটা কলকাতার একদম ঘরের কাছে, হাতের কাছে নাগালের মধ্যে পেয়ে গেলে কেমন সুন্দর লাগে। যে কোনো একটা ছুটির দিনে পরিবার ও বাচ্চা কাচ্চাদের নিয়ে এই জায়গাটা ভীষণ একটা আনন্দ করে আসা যায়। বিকেলবেলা তো অসম্ভব সুন্দর লাগে, চারিদিকে রং বেরঙের পাখি আর পাখির ডাকে সত্যি অসম্ভব এক ভালো লাগা কাজ করে ভেতরে। তবে এই জায়গায় এই আফ্রিকান প্যারটগুলোকে জানি দেখছিলাম চুবুথুবু হয়ে বসে, কিছু লোককে দেখে জানি ঘাবড়ে গেছে নতুন এক জায়গায় এসে। পাখি দেখতে দেখতে মন ভরে যাবে, কত রকমের দেশ বিদেশের পাখি আর সমানে ডেকে চলেছে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। সোমবার বন্ধ থাকে, ঢোকার টাইম হচ্ছে 12টার থেকে 7টা। ঢুকতে গেলে এখানে টিকিট লাগে 50 টাকা। এদিকে আবার ঘুরে বেড়াচ্ছিল কিছু জলজ পাখি, এই কালো কালো হাঁসের খেলা দেখতে দেখতেও জানি মনে হচ্ছিল ক্যামেরার সামনে আলাদা করে পোজ দিচ্ছিল। ভারী ভারী মিষ্টি লাগছিল এই জায়গাটা। পাখির খাঁচা দেখতে দেখতে ডান দিকে একটা রাস্তায় চলে গেলেই আবার দেখছিলাম জিরাফের খাঁচা। অবাক কাণ্ড, সত্যি মিনি জু নাম দেওয়া হয়েছে এমনি না। এখানে আসলে বাচ্চা কাচ্চাদের কিন্তু চিড়িয়াখানায় আর যেতে হবে না, নিউ টাউনের অধিবাসীরা কিন্তু এখানে সুন্দর করে এই জিরাফও দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, শুধু জিরাফ দেখেই হবে না খান তো, আবার রয়েছে সঙ্গে জেব্রাও। ভাবা যায় একসঙ্গে পাখি, জিরাফ, জেব্রা, আরও কত কি আছে দেখবো ভেতরে জানি না। চলুন দেখতে থাকি এক এক করে। এদিকটাতে আবার বেশ কিছুটা ভিড় জমেছে দেখে সঙ্গে সঙ্গে ছুট লাগালাম। এদিকে আবার দেখছিলাম কিছু কুমির আছে আর ওরা বলাবলি করছিল এখানে জলহস্তিও আছে। ওই তো জলহস্তি দেখা যাচ্ছে। এদিক প্রান্তে যারা থাকেন তাদের কিন্তু ভীষণ একটা বড় প্রাপ্তিযোগ হয়েছে,
চোখে মুখের সে সমস্ত ভাব দেখেই বুঝতে পারছিল। নিউ টাউন অধিবাসীদের কাছে কিন্তু দারুণ মজার ব্যাপার হয়েছে, এখান থেকে আর ছুটতে হবে না আলিপুর জুয়ে। শুনছি আরও দিনে দিনে এটা ডেভেলপ হবে। কি ভাবছেন তো, আজকেই বেরিয়ে পড়ব নাকি? অবশ্যই শুভর্ষ শীঘ্র, আমার মতন আপনারাও বেরিয়ে পড়ুন। ঘুরতে ঘুরতে পা ধরে গেলে বা একটু ক্লান্তি লাগলে যদি মনে হয় কিছুটা খাবার খেয়ে একটু জিরিয়ে নিলে ভালো হয়, তাহলে চলে আসুন নেচার্স ক্যাফে। ভেতরেই রয়েছে সুন্দর একটা ক্যাফেটেরিয়া, গাছের ছাওয়ায় দারুণভাবে উপভোগ করতে পারবেন জায়গাটা। আর পুরো চত্বরটাই অসাধারণ সব ফুলের সমারোহে মনকে জুড়িয়ে দেবে। চলে আসুন আজই। তবে আমিও বিদায় নিই আজকের, দেখতে থাকুন আপনারা ভিডিওটিকে। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতন বিদায়, দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে যারা আমাকে সময় দিলেন, ভালো থাকবেন।